তিন যুগ পর দখলমুক্ত হলো রংপুরের ঐতিহ্যবাহী শালমারা নদী। অবৈধ লিজ বাতিল করে সেখানে খনন কাজ পরিচালনা করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে কৃষক ও জেলেরা ব্যাপক লাভবান হবেন বলে মত সংশ্লিষ্টদের। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। একসময় শালমারা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য চোখে পড়লেও কালের বিবর্তনে হারিয়ে যায় প্রাণ, চলে যায় প্রভাবশালীদের দখলেই। তিন যুগ পর আবারও মুক্ত হলো ঐতিহ্যবাহী শালমারা। অবৈধ লিজ বাতিল করে সেখানে খনন কাজ পরিচালনা করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, বাধাপ্রাপ্ত হলেও জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু করা সম্ভব হয়েছে উদ্ধার কাজ। ইজারা দেওয়ার কারণে ব্যক্তিগত দখলে চলে যায়, বিধায় আমরা ওই সময় খননগুলো করতে পারিনি। আমরা 2020-21-22 সাল পর্যন্ত আমরা 13.26 কিলোমিটার খনন করেছি। ভূপরিস্থ পানি ব্যবহার করে মানুষ সেচের সুবিধাটা গ্রহণ করতে পারবে। এমন উদ্যোগের কারণে উচ্ছ্বসিত নদী পাড়ের বাসিন্দারা জানান, এতে একদিকে যেমন প্রকৃত জেলেরা করতে পারবেন মাছ শিকার, অন্যদিকে জলাবদ্ধতা দূর হওয়ায় বাড়বে জমির ফলন। জলাবদ্ধতার সৃষ্টি হবে না, এখানকার ফসলগুলো ভালোভাবে উৎপাদন করা সম্ভব হবে, এবং এই নদী থেকে বৃষ্টির যে সংরক্ষণকৃত পানি, এই পানি তারা সেচের মাধ্যমে জমিতে দিতে পারবে। যেমন এই নদীটা এতদিন মরুভূমি পরিণত ছিল, এখন নদীটা খনন হচ্ছে। এই নদী খনন হইলে আমাদের এই কৃষকের অনেক মানে ফসলের উন্নয়ন বাড়বে। নদী খনন করলে উপকার হবে, জীববৈচিত্র্য ঠিক থাকবে, তারপরে সারা বছর পানি থাকবে, যারা জেলে সম্পদের লোক তারা মৎস্য শিকার করবে। দখলদাররা যত প্রভাবশালী হোক, উদ্ধার কাজ চলমান রাখতে প্রশাসনের প্রতি আহ্বান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের। প্রত্যেকটা নদী সংস্কার কাজে হাতে নিয়েছে, এবং গতবার এই জন্য বন্যা কিন্তু মেঠা করে হয় নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভূগর্ভের পানি না তুলে সারফেস ওয়াটার দিয়ে ইরিগেশন করা, তাতে খরচ প্রায় ওটা যদি 5,000 টাকা হয় এটা খরচ 1,000 টাকা হয়, উৎপাদন অনেক বেড়ে যায়, পরিবেশ বান্ধব এবং ভূগর্ভে পানি নিচে থেকে যায় না, যেটা মাঝে কোনো সময় বিপর্যয় হতে পারে। কিন্তু যাদের নিজস্ব জমি আছে সেটা কোনোভাবেই তাদেরকে ডিস্টার্ব করা হবে না, এবং যারা কোনো লিজ নিয়ে থাকে সে যতদিন সেই লিজটা থাকবে সেটা বহাল থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না। তবে যেটা সরকারি জমি, নইটা যেদিক দিয়ে গিয়েছে, সকলের স্বার্থে জনস্বার্থে সেই কাজটা করা হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, আগামী জুনের মধ্যেই পুরোপুরি উন্মুক্ত হবে 14 কিলোমিটারের এই নদী। ফকরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।